জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম বলেছেন সরকারের সাথে আলোচনা চলছে পরিষদ থেকে আমি ও জাপার তিন মন্ত্রী কিছুদিনের মধ্যে পদত্যাগ করব সরকারের মন্ত্রিত্ব নেয় জাপার ভাবমূর্তি নষ্ট হচ্ছে আমরা তা হতে দিতে পারি না রংপুর সার্কিট হাউসে শুক্রবার সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এইসব কথা বলেন তিনি আরও বলেন বিরোধী দল হিসেবে জাপান মন্ত্রিত্ব গুণ ঠিক হয়নি বিরোধী দল নয় আগামীতে সরকার গঠনের হিসাব নিকাশ করে এগিয়ে যাচ্ছে জাপা আগামী নির্বাচনে বিএনপির অংশ নেওয়ার ব্যাপারে তিনি বলেন তাদের নেতৃত্ব শূন্য হয়েছে একাদশ নির্বাচনে আসবে কি আসবে না সেটি তাদের নিজস্ব ব্যাপার বিএমপির সাথে জাপা জোট করার কোনো জানিয়ে তিনি বলেন আগামী নির্বাচনে বিএনপি আসবে কিনা সেই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে তারপরেও সরকার চেষ্টা করছে আমরাও মনে করি তাদের নির্বাচনে অংশগ্রহণ করা উচিত খালদা জিয়া কয়েকদিন কারাগারে থাকা অবস্থায় তার জামিন পাওয়া নিয়ে হইচই করা প্রসঙ্গে এই বলেন আমি ছয় বছর দুই মাস কারাগারে ছিলাম আমার বিরুদ্ধে সব মামলাই ছিল জামিনযোগ্য তারপরেও আমি জামিন পাইনি হাইকোর্ট আদেশ দেওয়ার পরেও আমাকে সংসদে আসতে দেওয়া হয়নি পৃথিবীর কোনো দেশে কোনো নেতাই আমার মতো নির্যাতন ভোগ করেনি আমার প্রতি যে অবিচার করা হয়েছে তার কোনো নজির নেই নির্বাচনে সব দলের অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন দেশের রাজনৈতিক বিষয় নিয়ে বিদেশিরা কোনো প্রভাব খাটাবে না নির্বাচন হবে সংবিধান অনুযায়ী দলের মহাসমাবেশ সম্পর্কে তিনি বলেন এই মহাসমাবেশের মাধ্যমে তারা দলের শক্তি প্রদর্শন করবেন এই সময় উপস্থিত ছিলেন জাপার কোর চেয়ারম্যান জি এম কাদের দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার জাপার নেতা মেজর অবসরপ্রাপ্ত খালিদ রংপুর সিটি মেয়র ও মহানগর জাপার সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তুহা সাধারণ সম্পাদক এস এম ইয়াসির যুব সংহতির নেতা আব্দুর রাজ্জাক রহমান সাধারণ সম্পাদক এস এম ইয়াসির যুব সংহতির নেতা আব্দুর রাজ্জাক প্রমুখ প্রমুখ thank you